প্রচন্ড বকতেন যে প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি খেলে তোমার কিন্তু শরীর খারাপ হবে, আর বাবা বলতেন যে সিরাজের বিরিয়ানি প্রত্যেকদিন খেলেও শরীর খারাপ হবে না, কারণ আমার সঙ্গে আমার বাবা থাকতেন, উনিও চুরি করে করে মাকে লুকিয়ে এখানে আমরা খেতে আসতাম, আমরা থাকতাম পাক সাকাসে। সো সিরাজ আমার কাছে খুব আমার শৈশবের বন্ধু, আমার এখনকার বন্ধু, আমার ভবিষ্যতের বন্ধু। যখন এখন সিনেমাতে কাজ করার জন্য আমাদের অনেক ডায়েট করতে হয়, যে কারণে আজকে আমরা যে ছবিটা নিয়ে আমরা এখানে আজকে এসেছি এরকম একটা বিশেষ দিনে, আমাদের বেঁচে থাকার গান, যারা এই ছবিটাকে বাঁচিয়ে তুলেছেন রানাদা এবং সুদেশনা দি, তাদের আমরা তিনজন আজকে এসেছি, তার একটাই কারণ। আমি বলেছিলাম আমার একটাই শর্ত আছে, এই হিস্টোরিক্যাল দিনে যাব, কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো। তো ইশতাক ভাই বললেন ডেফিনেটলি, কিন্তু মনে মনে ভয় 20 তারিখ থেকে আবার একটা শুটিংয়ের কাজ আছে। ইভেন দেন সিরাজ আমার বন্ধু, আপনাদের বন্ধু, আমাদের সকলের বন্ধু, দেশের মধ্যে দেশের বাইরেও। শুভেচ্ছা, অনেক ভালো থাকুক সিরাজ।